কিন্তু আল্লাহ পাকে বলে যে ফাইজা কুদিয়াতি সলা ফান্তাশিরু ফিল আর, নামাজ পড়ার পরে আল্লাহ যখন নামাজ পড়া হয়ে যাব ফান্তাশিরু ফিল আর, আল্লাহ কি জমিন মে ফেল যাও, আল্লাহর মাটির উপরে তোমার লাগিয়ে দাও, কি কাম করাবা বলো তো, কি কাম করাবা? আপনি কোন হুজুর মাটির ভিতরে লাগতে দিছে, কি কাম হবে এর ভিতরে? মদিনার নবী বলেছে, ও সাহাবা একটা কথা মনে রাখবো, দুই ক্যাটাগরির মানুষ, দুই প্রকারের মানুষ আল্লাহর জান্নাতে বেশি যাবে। কয় ক্যাটাগরির মানুষ? আলেম হবে নবী বলছে না, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, আল্লাহর নবী বলছে না, সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ হাজি হবে, আল্লাহর নবী বলছে না 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 হাজিরাও হবে না। আপনি বলেন কোন দুই ক্যাটাগরির মানুষ বেশি করে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলল, ওয়াল আরদা মুনাফিহা ওয়াশাজাবু রুফাহাল আরদা। মদিনার নবী বলেছে, সাহাবা একজন মানুষ বাড়িতে বসে আছে কোনো কাম নাই, জুমার নামাজ পড়ে আইসা বাড়িতে বসে আছে কোনো কাম নাই, মদিনার নবী বলেছে তোমার বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা গাছের চারা নেও, চাই আম গাছ হোক, বড়ই গাছ হোক, কারলা গাছ হোক, সরবই গাছ হোক, চাই করই গাছ হোক, শিমলি গাছ হোক, যে কোনো গাছের একটা চারা নেও, ওই চারাটা নিয়ে যদি সাইকেল আছে সাইকেল দিয়ে যাও, যদি বাইক আছে বাইক দিয়ে যাও, হাতে একটা খন্তা নিয়ে নাও। মদিনার নবী বলেছে, যেই জায়গার ভিতরে মরুভূমি জায়গা দেখবা কোনো গাছ গোছালি না, মদিনার নবী বলেছে ওই গাছের চারাকে যেই জায়গাতে গাছ নাই রাস্তার কিনারে, ওই গাছটা তুমি পুঁতে দিয়ে হ্যাঙ্গার দিয়ে গাছটাকে লালন পালন করে বেশি করো। মদিনার নবী বলেছে, রুকাতাহু ফিল আরদি সাজাল, যারা মরুভূমির জমিনের ভিতরে বেশি বেশি গাছ লাগায় ওই গাছের ছায়া যদি মানুষে পায়। মদিনার নবী বলেছে, যেই মানুষটা বেশি বেশি গাছ লাগায় ওই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে বেশি যাবে। আজা ইসলাম, এটা ইসলাম, একে ইসলাম বলে। আপনি তো ইসলামটা পাহাড় মনে করছেন, না তো কেন পাহাড়? ইসলাম পাহাড়।